তো কোনো কিছুর উপরে লেগে থাকা অবস্থায় আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব যেমন অন এখানে কি এই বৃত্তটার উপর এই সার্কেলের উপর লেগে আছে সার্কেলের উপর আছে প্লাস সার্কেলের সারফেসের সাথে লেগে আছে তো কোনো কিছুর উপরে লেগে থাকা অবস্থায় আমরা অলওয়েজ অন ব্যবহার করব অন মানে কি উপরে যেমন হচ্ছে এই পেনটা হচ্ছে আমার হাতের উপরে তো এই যে উপরে সারফেসের সাথে আছে এটাই হচ্ছে কি অনের ব্যবহার অনের ব্যবহার মানে কি কোনো সার্ফেসের উপরে থাকবে লেগে থাকবে নেক্সট হচ্ছে অন টু অন টু কি অন টু হচ্ছে কোনো কিছুর উপর লাভ দিয়ে পড়া কোনো কিছুর উপর লাভ দিয়ে পড়া অবস্থায় আমরা ব্যবহার করব অন টু যেমন হচ্ছে বিড়ালটি চেয়ারের উপর লাভ দিয়ে পড়লো তাহলে সেক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব গতির সাথে কোনো কিছুর উপর লাভ দিয়ে পড়বে এই সেই ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব নেক্সট হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবভ ওভার কোথায় ব্যবহার করব ওভার মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে কোনো কিছুর ওপরে আছে কোনো কিছুর ওপরে আছে কিন্তু গতির সাথে আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করব আর অ্যাবভটা কোথায় ইউজ করব অ্যাবভ মানে হচ্ছে অনেকটা ওপরে অবস্থান করবে কোনো কিছু এবং সেটা স্থির থাকবে যেমন কি যেমন হচ্ছে ওভার হচ্ছে যেমন হচ্ছে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য পিলো দ্য ক্যাট জাম্পড ওভার দ্য পিলো তাহলে হচ্ছে বিড়ালটি হচ্ছে বালিশটির ওপর দিয়ে জাম্প করলো তাহলে হচ্ছে ওভার মানে কি ওপর বোঝাবে কিন্তু এটা কি থাকবে গতি থাকবে গতির সাথে কোনো কিছুর ওপরে থাকলে তখন হচ্ছে আমরা বলবো ওভার যেমন হচ্ছে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি যেমন পাখিটি গাছটির ওপর দিয়ে উড়ে গেল তার মানে কি ওপরে অবস্থান করছে প্লাস কি প্লাস হচ্ছে একটা গতি আছে তাহলে ওপরে অবস্থান করে প্লাস কি থাকবে গতি থাকবে আর অ্যাবভটা কি অ্যাবভটা হচ্ছে ওপরে অনেকটা ওপরে অবস্থান করা বোঝাবে কোনো কিছুর কিন্তু সেটা স্থির থাকবে যেমন কি দ্য স্টার্স টুইঙ্কলড অ্যাবভ দ্য হাউস দ্য স্টার টুইঙ্কলড অ্যাবভ দ্য হাউস নেক্সট টু কোন ক্ষেত্রে ইউজ হবে কোনো নির্দিষ্ট দিকে পৌঁছানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে টু একটা স্পেসিফিক একটা জায়গা থাকবে সেই দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টুই ব্যবহার করবো আর টুয়ার্ডস কি বা টুয়ার্ড কি টুয়ার্ড হচ্ছে কি কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক হবে না যে কোনো একটা দিকে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা টুয়ার্ড ইউজ করবো আর টু হচ্ছে কি টু হচ্ছে নির্দিষ্ট একটা দিক থাকবে যেমন স্কুলের দিকে যাচ্ছি স্কুলের দিকে মানে কি স্কুলেই যাব কোনো একটা পার্টিকুলার একটা জায়গায় গেলে পরে তখন টু আর যে কোনো একটা দিকে গেলে পরে কোনো দিকে গেলে পরে টুয়ার্ড আর থ্রুটা কি থ্রুটা মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া যেমন এখান থেকে এই পর্যন্ত একদম মধ্য দিয়ে গেলাম তো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে থ্রু ইউজ করবো আমরা আর কি ইনটুর ইউজ কোথায় করবো গতির সাথে কোনো কিছুতে প্রবেশ করার ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করবো গতির সাথে কোনো কিছুতে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু ইউজ করবো আর গতির সাথে কোনো কিছু থেকে বেরিয়ে গেলে যেমন এই সার্কেল থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে তো এখানে আউট অফ ইউজ হবে আর মধ্যে ইউজ সেন্সে কী হবে ইন আর অ্যাডটা কোথায় ইউজ হবে অ্যাডটা হচ্ছে ছোটো জায়গা ছোটো কোনো জায়গার আগে ইনটা হচ্ছে কোনো কিছুর মধ্যে আর ইনসাইডটা কি কোনো কিছুর আবদ্ধ কোনো কিছুর মধ্যে বোঝাতে ইনসাইড ইউজ হবে বিসাইড হচ্ছে কোনো কিছু পাশে যেমন সার্কেলের পাশে এটা বিসাইডটা সার্কেলের পাশে আছে তো পাশে থাকা অর্থে বিসাইড অ্যাওয়ে ফ্রম মানে কি দূরে যাওয়া অর্থে কোনো কিছু সার্কেল থেকে দূরে যাওয়া হচ্ছে তো দূরে যাওয়ার অর্থে আমরা অ্যাওয়ে ফ্রম ইউজ করবো আর নিচের সেন্সে আমরা কোনটা ইউজ করবো আন্ডার ইউজ করবো বিলো ইউজ করবো বিনিথ ইউজ করবো তো এগুলো হচ্ছে কি প্রিপোজিশনের ব্যবহার